শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন, তৃতীয় পক্ষ ঘিয়ে শুধু আগুনই ঢালবে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। দুষ্ট লোকের ব্রেইন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুইটা কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভিতরে ময়লা থেকেই যায়। রূপ দেখেই ভালোবাসা হয় আর অর্থ দেখেই সম্পর্ক টিকে থাকে, কেউ মানুক আর না মানুক এটাই বাস্তব। একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপই খোঁজে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা ঠিক কতটা কঠিন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়, এতে সন্তানের মানসিকতার উপর বিরূপ প্রভাব ফেলে। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। শুনেছি যে সয় সেই রয়, আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখে। কারো মেসেজ না আসাটাও একটা মেসেজ, এর মানে এটাই যে তার মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। নিজেকে যতই পরিবর্তন করো তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। খালি পকেটে প্রেম হলেও সংসার কখনো হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবেন না, অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কি না, অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কি না সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাঁশ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে কোনো প্যাঁচগোস থাকে না। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে, রাগ দেখানোর মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। সুন্দরতা সস্তা কিন্তু চরিত্র অনেক দামি, ঘড়ি যতই সস্তা হোক সময় কিন্তু অনেক দামি, আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন। প্রিয় মানুষটিকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মনটা অনেক সরল হয়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে, অশ্রুকে তো চোখেও জায়গা দেয় না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে।
জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারো থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনা এগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়, এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পিছন থেকে কাঁদা ছেটায়। রাগ সে তো প্রিয় মানুষটার উপরেই বেশি হয়। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট ছড়ি বললে কখনো কেউ ছোট হয় না। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 সম্পর্ক, এবং নাম্বার 4 মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়, কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, যার ফলও আপনিই পাচ্ছেন। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসত না। এই 4টি কথা ক্যারিয়ার পাল্টে দিবে, এই 4টি কথা আপনার ক্যারিয়ার পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু